আমি কোন সিনিয়র জুনিয়র মেইনটেইন করব না বুবু, আমি আজকে পড়াবো। এই সে কিরাম কথা কচ্ছিস তুই? কি আসছিস আপনি? আরে আমি কি হলো তোমরা? এটা মানুষ যদি জানে যে গনি মিয়া তার দুই বউরে কন্ট্রোল করতে পারে না, মানুষ জোর থাকবো ইউনিয়ন পরিষদ কেমনে কন্ট্রোল করবো? আপনাদের সবাই রে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য আজকে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কালকে থেকে আমার অফিস শুরু হবে। কালকে ইউনিয়ন পরিষদের অফিসে আপনাদের সবার সাথে আমার দেখা হবে। এখন বাড়ির পিছনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যাও যাও সবাইকে খাওয়াই দাও। আমার আদরের বড় বউ ফুল, আমার কলিজার টুকরা ছোট বউ কলি, আমার ভালোবাসার ফুল কলি, আজকে থেকে তোমরা কিন্তু আমার বউ না। আরে তোমরা চেয়ারম্যানের বউ, আর চেয়ারম্যানের বউ কথাটা শুনতে কত ভালো লাগতেছে, তাই না? ফাইন লাগতেছে, আমার তো গর্ব হয়ে যাচ্ছে। জিন্দগিতে আমার খুশির দিন ছিল একটা, যেদিন আপনার লগে আমার শাদি হয়েছে। কিন্তু আজকা খুশির দিন আরেকটা যোগ হয়েছে, আমি চেয়ারম্যানের বউ হয়েছি। এই খুশিতে প্রথম ফুলের মালাটা আমি আপনার পরাম কল্যাণ আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, কল্যাণ আমার মানে কি করছো? আমি হলাম গনি মিয়ার আদরের বড় বউ, তুমি আগে তারা মালা পড়াচ্ছো, মানে বড় বউ হিসেবে তো আমার অগ্রাধিকার বেশি। আমার স্বামীর আমি মালা পড়াবো আগে, তুমি সাইড হও। শোনা, সাইড হবো মানে জামাই কি আপনি একলা কিনা লইছেন নাকি? হ্যাঁ, আমি এই নির্বাচনের সব কাজ করছি, মিটিং মিছিল সব করছি, রাজপথে নেমে গেছি, স্লোগান দিচ্ছি, গনি ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঘরে ঘরে গিয়া লিফলেট বিলাইছি, পোস্টার বানাইছি, র‍্যালি করছি, সব আমি করছি, এর লাগে তো পাস করছে, আমার অগ্রাধিকার বেশি। ওরে খোদা, আমি কিচ্ছু করিনি। এই যে শত শত মানুষ, শত শত ভোটারের কর্মী রে, তিন বেলা চা বানায় কি রাখা হয়েছে? অফিসার লোকজন নিয়ে যে বাড়ি আইছে, তাদের তিন বেলা রান্না করে কি রাখা হয়েছে? চার পাঁচ পদের মাছ, দুই পদের গোস্ত কি রান্না দিছে? জীবনে কোনোদিন সুলোর পরে যায় বইছিস তুই? আরে বাবা রে, বড় বউ তুমি আমার নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করছো। তোমরা দুইজনে একসাথে মালা কিভাবে পরাবা? আমার ঘরে তো কল্লা একটা, তাতে ভালো দুজনে শান্তিপূর্ণ ভাবে সিদ্ধান্ত নাও কে আগে মালা পরাবা। বুবু, আমি মালাটা আগে পরাই। বুবু শোন, ছোট তুই তো ছোট, আমি তো বড় বউ, আমি আগে মালাটা পরাই, তারপর তুই পরাস। কেন ছোট মানুষ কি সেই কি সকাল্লা থাকতে পারে না? বুবু আমি পরাই না। শোন, সিনিয়র জুনিয়রের একটা ব্যাপার আছে, এটা তুই মেনটেন করবি না? আমি কোন সিনিয়র জুনিয়র মেইনটেইন করব না বুবু, আমি আজকে পরাবো। এই সে কিরাম কথা কচ্ছিস তুই? কি আসছিস আপনি? আরে আমি আমি বাবুলা নারী, তাদের সাথে এইভাবে জোরে কথা বলা তো ঠিক হলো না।